কিরকম দেখেন আপনি বলুন, ডাক্তার বাবু যিনি ডক্টর রেড্ডি, উনি তো বাইরে থেকে এসেছেন, আমাদের এই হাসপাতালে কাজ করছেন। আমি শুনেছি উনি খুব ভালো ডাক্তার, অবশ্য আজকেই তার সাথে আমার প্রথম কথা হলো। ওনারা যা বলেছেন যে মাথায় একটা ফ্র্যাকচার আছে, কিন্তু তারা এখনও মনে করছেন না যে অপারেশন করতে হবে। তারা ভাবছেন যে ওষুধপত্র দিয়েই ব্যাপারটা ঠিকঠাক করতে পারবেন। তো এখন একটা স্ক্যানের জন্য নিয়ে যাচ্ছে, স্ক্যান রিপোর্ট আসতে পরে তারা ফাইনাল ডিসিশন নেবে। একটু সময় লাগবে, বয়স তো, আমার তো মনে হয়েছে যে 72-73 তো হবেই বা তার বেশিও হতে পারে এই বয়স। যদি রোগী বলছে আমাকে বাড়িতে যেতে বলুন, পাঠাতে বলুন, স্বাভাবিক। কেমন তিনি ব্রেড আর্নার, বাড়িতে না গেলে কাজকর্ম করতে পারবেন না, পরিবার চলবে কী করে? কিন্তু এই শরীরে যে কাজ করা সম্ভব না, এটা হয়তো উনি এখনও বুঝে উঠতে পারছেন না। যাই হোক, ওনাকে আমরা অনুরোধ করেছি ডাক্তারবাবুকে যাতে সহযোগিতা করে চিকিৎসা শেষ নেওয়া পর্যন্ত, ডাক্তারবাবু না বলা পর্যন্ত উনি যাতে বাড়িতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি না করে। রাজি হয়েছে, দেখা যাক কে বা কারা হামলা করেছে কোনো কি, ওইটা আপনারা এখনো জানেন না। কালকে ছিল আমাদের বীরচন্দ্র মনুর শহীদ স্মৃতির কর্মসূচি, 32 বছর আগে কংগ্রেস উপজাতি যুব সমিতির সরকার, সেই সময়ে আমাদের বিভিন্ন পার্টি অফিসের উপর আক্রমণ সংঘটিত হচ্ছিল, অফিস খোলা যাচ্ছিল না। বিচ্ছন্ন মনোবাজারে আমাদের একটা পার্টি অফিস ছিল, সেই অফিসটা বন্ধ ছিল বেশ কয়েক মাস। সেই দিনটিতে 12ই অক্টোবর হাটবার ছিল, এটা ছোট্ট গ্রামের বাজার, তো সেই হাটবারের দিনে সমস্ত লোকজন আসে। আমাদের গ্রামের যারা পার্টির নেতৃত্ব, গজমোহন জমাতের নাম আপনারা শুনে থাকবেন, এবং আমাদের তৎকালীন এডিসি মেম্বার ছিলেন সাম্পাল, হ্যাঁ, তারা সবাই মিলে ঠিক করলেন, ঠিক আছে, অনেক মাস হলো বন্ধ ছিল অফিস, আজকে আমরা অফিসটা খুলি। তো অফিসের সামনে গিয়ে তারা পতাকা তোলার চেষ্টা করছেন, তখনই তাদের উপর আক্রমণটা সংঘটিত। এতে গিয়ে 11 জন আমাদের পার্টির নেতা কর্মী তারা খুন হন, আর 2 জন ছিলেন সিকিউরিটি, ওই যে এডিসি মেম্বার তার সিকিউরিটি, তারাও সেখানে খুন হয়ে যান। 13 জন, 13 জনের মধ্যে 7 জন ছিলেন উপজাতি অংশের মানুষ, আর 6 জন ছিলেন অনুপজাতি অংশের মানুষ, 2 জন সিকিউরিটি সহ। তো এরপর থেকে ওই তারিখটিতে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শহীদ স্মরণ দিবস উদযাপন। তো এতদিন তো কোনো সমস্যা হয়নি, এই নতুন সরকার আসার পর গত বছর আমরা যখন একই তারিখে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করি, তখনও তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শহীদ দিবস আমরা করেছি, লোকজন তেমনভাবে স্বতঃস্ফূর্তভাবে আসার ক্ষেত্রে অসুবিধা তৈরি করেছে। এবারও আমি যা শুনলাম, গতকালকে আমাদের অনুষ্ঠান, তার আগের দিন ওখানে বিজিবির একটা জমায়েত ছিল, সেখানে তারা মিটিং করে বাইরে থেকে লোকজন এনে বলেছে এই এলাকায় লাল ঝান্ডা আমরা তুলতে পারি, শহীদ দিবস টিবস এই সমস্ত কিছু হবে, এবং আশেপাশের যে গ্রামগুলো সেখানে গিয়ে রাতের বেলা ভয়টা দেখিয়েছে যে কালকে যদি আপনারা যান তাহলে কিন্তু অসুবিধা হবে, যাবেন না। পরিবারের লোকজন মারা গেছে, খুন হয়েছে, বরাবরই তারা পার্টিকে ভালোবাসেন, প্রত্যেক বছর এই দিনটা একটা অনুষ্ঠান হয়, স্মরণসভা হয়, তাতে আমরা সবাই যাই। তারা এসছেন, আসার পথে তারা আক্রান্ত হয়েছেন, মহিলা সহ, যাই হোক, তার মধ্যে আমরা অনুষ্ঠান করি। আমরা যা লক্ষ্য করেছি, ভালোই, এই সমস্ত কিছুর পরেও শত শত মানুষ সেখানে এসছে। ফিরে যাওয়ার পথে আমরা মানে আগরতলায় রওনা হব,
এই সময় খবর আসলো চারিদিক থেকে আবার আক্রমণ হচ্ছে। আমরা তখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তখন এডিশনাল এসপিকে ডাকি, তিনি ছিলেন স্পটে, তাকে আমরা অনুরোধ করি যে এই যে লোকরা যারা ফিরে যাবে তাদের তো নিরাপদে যাতে যেতে পারেন তার ব্যবস্থা করুন। এডিশনাল এসপির সঙ্গে সঙ্গে বলেছেন স্যার আমরা চেষ্টা করছি, এসডিপিও ছিলেন, তারা চেষ্টা করছিলেন, কিন্তু এরপরও যাওয়ার পথে অনেক জায়গায় আক্রান্ত হয়েছে। তারপরে গিয়ে সন্ধ্যার পর আমরা সব মিলে খবর পেলাম 17-20 জন আক্রান্ত হয়েছে, মহিলা পুরুষ সহ। তার মধ্যে তার অবস্থা একটু জটিল, বলে শান্তিরবাজার মেরে রাস্তায় ফেলে চলে গেছে, কেউ তাকে মানে জিজ্ঞেস করছে না। এখন আমি একটি মেয়ে গাড়ি করে যাচ্ছিলেন, রাস্তায় তাকে দেখে গাড়ি থেকে নেমে তাকে তুলে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে গেছে। তখন একটা অসাধারণ সাহস দেখিয়েছে মেয়েটি, আমি তার চিনি না, তার নামও জানি না, তাকে এখান থেকে নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাবো যে এটাই মানবতা। কেমন না, মানুষের এটাই তো পরিচয়। তো ওখান থেকে তাকে পাঠিয়েছে জেলা হাসপাতালে, জেলা হাসপাতাল থেকে তার পরিবারের লোকরা এখানে নিয়ে আসে। শহীদ দিবস পালন করতে গিয়ে এভাবে আক্রান্ত হতে হবে, এটা কোন রাজত্বে আছে? অসভ্যতা বললে তো শেষ হবে না, এটা তো বর্বরতা। এইভাবে করে মানুষকে কি আটকে রাখা যাবে? নিজেদের ব্যর্থতা দুর্বলতা ঢাকবার জন্যে সন্ত্রাসকে মাধ্যম করে খুব বেশি দূর যাওয়া যায় না। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হবে যারাই আমরা, এটা ঠিক চলছে না। যারা হামলা করেছেন তারা বিজেপি, তার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়েছে? এফআইআর তো এই ভদ্রলোক মৃত্যু পথযাত্রী, তার পক্ষে এফআইআর করা, ওখানে তাকে পুলিশ কিছু জিজ্ঞেস করেছে কিনা জানি না। এখানে আমি ডাক্তারবাবু মিস্টার রেড্ডিকে আমি জিজ্ঞেস করলাম যে এটা তো একটা আননেচারাল ঘটনা, তো তখন তিনি বললেন যে আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা থানা টানা ইত্যাদি জানিয়েছি, তারা যা যা ব্যবস্থা নেবে। হয়তো ওখানেও থানায় অভিযোগ করে থাকলেও থাকতে পারে, ডেফিনেটলি আমি কিছু বলতে পারছি। বর্তমান সময়ে বিরোধীরা বারবার আক্রান্ত হচ্ছে, কী বলছে? বলছি তো এটাই, মানে আক্রান্ত হচ্ছে মানে রেখে তারা যে সমস্ত কথাবার্তা বলে সরকারে এসছে এগুলো সবই ছিল ভুয়া প্রতারণা প্রলোভন, এগুলো তারা কার্যকর করতে পারবে না, করছেও না, উল্টো পথে যাচ্ছে। স্বাভাবিক কারণে মানুষ এগুলো মেনে নেবে না, প্রতিবাদ করবে, তাতে বিরোধী হিসাবে আমরা সামনে ভূমিকা নেব। এই কারণেই মানুষ যাতে ঘর থেকে বেরোতে না পারে, তাদের মুখ বন্ধ করে ঘরে আটকে রাখবার জন্যে এই সন্ত্রাসের এই যে পথটা পদ্ধতিটা, এটা একটা ব্যারেন মেথড, এই মেথডে খুব বেশি দূর যাওয়া যায় না। এই পথটা অনুসরণ করেছে, এটা শাসক দলের শক্তি না, এটা দুর্বলতার।